শুরুতে ব্রেকিং নিউজ, অসুস্থ হয়ে আদালতের বেঞ্চে শুয়ে পড়লেন পরিমণি। আবার এদিকে সোমবার থেকে শুটিং এ নামছেন পরিমণি। ডিয়ার ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি ক্রাশ নিউজে। রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারও জামিন নিতে আজ আদালতে হাজির হন চিত্রনায়িকা পরিমণি। কিন্তু আদালতে আসার পর থেকেই তিনি অসুস্থ বোধ করেন। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, গরম আর আদালতের ভেতরে ধাক্কাধাক্কির কারণে পরিমণি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। শুনানি শেষের পর দেখা যায় আদালতে এজলাসের বেঞ্চে সঙ্গীদের কোলে মাথা রেখে শুয়ে আছেন পরিমণি। এই সময় আইনজীবীরা তাকে কাগজ নেড়ে বাতাস দেওয়ার চেষ্টা করেন। প্রায় 20-30 মিনিটের মতো তিনি সেখানে ছিলেন। শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তাকে হাত ধরে আদালত থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলাটির তারিখে ধার্য থাকায় পরিমণি আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে আবারও স্থায়ীভাবে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরিমণি ও তার দুই সহযোগীর অস্থায়ী জামিন মঞ্জুর করেন। গত 4 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন। নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে চলতি বছরের 14 জুন দুপুরে সাভার থানায় 6 জনের নামে মামলা করেন পরিমণি। মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে ব্যাপক আলোচনায় আসেন পরিমণি। এরই ধারাবাহিকতায় 4 আগস্ট রাতে বনানীর বাসায় অভিযান চালিয়ে সহযোগী সহ পরিমণিকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য জব্দ করা হয় বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। র্যাব এক বাদী হয়ে মাদক আইনে পরিমণির বিরুদ্ধে মামলা করে। পরে 3 দফায় মোট 7 দিনের রিমান্ডে নেওয়া হয় দৃশ্য চলচ্চিত্রের এই নায়িকাকে। বারবার রিমান্ডে নেওয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গত 31 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত 50,000 টাকার মুচলেকায় পরিমণির জামিন মঞ্জুর করেন। সোমবার থেকে শুটিং এ নামছে। কিছুদিন নানা ধরনের বৈরী আবহাওয়ায় পার করেছেন চলচ্চিত্র গুণিনের প্রধান দুই চরিত্র পরিমণি ও শরীফুল রাজ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন রাজ, প্রায় সুস্থ হয়েছেন তিনি। ডান হাতে এখনো চোট রয়েছে খানিক। যদি শুনানি তার পক্ষে যায় তবে সোমবার থেকে শুটিং এ নামছেন তিনি। গত আগস্টের প্রথম সপ্তাহে মাদক মামলায় গ্রেফতারের পর আর শুটিং করেননি এই তারকা। তাই ভক্তরাও অপেক্ষা করছেন তার এই ফেরার পথে। এদিকে আগামীকাল শুরু হচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা গুণিনের কাজ। কাজ হবে ঢাকার বাহিরে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে মানিকগঞ্জে। এতে প্রথম দিন থেকেই অংশ নেওয়ার কথা রয়েছে শরীফুল রাজ ও পরিমণির। যদিও এসব তথ্য গোপন রাখতে চান মনপুরা খ্যাত এই নির্মাতা। গিয়াসউদ্দিন সেলিম বলেন, আমরা শুটিং স্পটে আজ এসেছি। আগামীকাল থেকে শুটিং শুরু, তবে জায়গার নামটা গোপন রাখতে চাই, কারণ যেখানে শুটিং করব সেখানে ইতোমধ্যে বাজার জমে গেছে, মানুষ ভিড় করছেন। সকালে প্রশাসন দিয়ে সেই বাজার ভাঙা হয়েছে, জানি না কাল কি হবে। জানা যায় প্রথম লটে টানা 5 দিন শুটিং হবে ব্রাহ্মণবাড়িয়ায়। এরপর লোকেশন পরিবর্তন করে গুণিন টিম যাবে মানিকগঞ্জ। সেখানে আরো 15 দিন কাজ চলবে। তবে সবই নির্ভর করছে পরিমণির আজকের জামিনের ওপর। নির্মাতার আশা, পরিমণি ঠিকই জামিন পাবেন এবং 11 অক্টোবর যথাসময়ে তার ইউনিটে অংশ নেবেন। গুণিন সিনেমায় পরিমণি, শরীফুল রাজ ছাড়াও আছেন ইরেশ জাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম সহ অনেকে। এদিকে ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম একসঙ্গে সামনে এলেন পরিমণি ও শরীফুল রাজ। হয়েছে অল্প বিস্তর ফটোশুট। পরি তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে রয়েছে নির্মাতা সেলিমও। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, একটু ঝড় বৃষ্টি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতের আরও নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।